রাজা ভোট আসন্ন তারা গ্রামে গঞ্জের মানুষের সামাজিক সুরক্ষার বার্তা দিয়ে নয়া স্লোগান নিয়ে মাঠে নামতে চলেছে তৃণমূল। আর তা হল দিদির সুরক্ষা কবচ। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সোমবার সকালে তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়েছে। তার আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রক্ষা কবচের ব্যাপারে। গ্রাম স্তরে নির্বাচনের আগে তৃণমূল বার্তা দিতে চাইছে দিদির পাশে থাকলে খাদ্য বাসস্থান রোজগার চিকিৎসা শিশু কল্যাণ যুব কল্যাণের মতন বিভিন্ন বিষয় নিয়ে দুর্ভাবনার কারণ নেই। খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সবুজ সাথী লক্ষ্মীর ভান্ডারের মতন সামাজিক সুরক্ষার প্রকল্পগুলোকে রক্ষা কবচের আওতায় সাজানো হবে বলে মনে করা হচ্ছে। যাত্রা শুরুর প্রথম দিনেই গোলযোগ, পরিষেবা নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা। ভারতীয় রেলের স্বপ্নের প্রকল্প বন্দে ভারত, আর সেই ট্রেনের উপরে উঠল নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। নির্ধারিত খাবার না পাওয়ার অভিযোগ করেন যাত্রীরা, পাশাপাশি বাথরুমের মতন অতি আবশ্যক বিষয় বন্ধ করে রাখার অভিযোগ আনেন যাত্রীরা। রবিবার দিন আনুষ্ঠানিকভাবে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছিল বন্দে ভারত, আর প্রথম যাত্রার দিনে দেশের প্রিমিয়াম এই ট্রেনকে নিয়ে উঠছে বিস্তর অভিযোগ। বিবাদীবাদ মেট্রো তারাতলা পর্যন্ত যাত্রীদের জন্য সকাল 10টায় ট্রেন চালু করা হলো। যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল মেট্রো প্রথম যাত্রীকে উপহার ও প্রত্যেক যাত্রীকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানালো মেট্রো রেল। সকাল 10টায় মেট্রো ছেড়ে তারাতলার উদ্দেশ্যে রওনা দিল প্রথমবার। 5 টাকা এবং 10 টাকা এবং 20 টাকা তারাতলা পর্যন্ত ভাড়া করা হয়েছে। বৃদ্ধ বয়সকে বলা হয় দ্বিতীয় শৈশব। মানুষ একসময় পুরনো জীবনটাকে ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে, তাই নতুন বছরে বৃদ্ধাশ্রমে প্রবণ মানুষদের জন্য এবার বৃদ্ধাশ্রম আয়োজিত হলো নিউ ইয়ার কার্নিভাল। গান বাজনা খাওয়া দাওয়া নানান মজার খেলার সঙ্গে বড় আকর্ষণ সবচেয়ে বড় নিউ ইয়ার গ্রিটিংস কার্ড আয়োজন করেছিলেন বৈশাখী ডালমিয়া। সিপিএমের উত্তর কলকাতা জেলা কমিটির জোনাল কমিটির পক্ষ থেকে আজ বছরের দ্বিতীয় দিনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কলেজের বইপাড়ায় এবং গোটা কলেজ স্ট্রিট চত্বরে জনসংযোগ ও অর্থ সংগ্রহের পথে নামবেন। প্রতিটি দোকান জনসংযোগ করলেন পথ চলতি মানুষদের সঙ্গে। নিউ টাউনে আলিয়া জিওগ্রাফি বিভাগের ছাত্র শাকিল আহমেদকে যে গাড়িটি ধাক্কা মারে সেই ঘাতক গাড়িকে আটক করল বিধাননগর পুলিশ। বিধাননগরের ডিসি নিউ টাউন প্রবীণ প্রকাশ জানান রবি হাসপাতাল মোড়ে টয়োটার একটি শোরুমে ঘাতক গাড়িটি রিপেয়ারিং করতে দিতে আসেন এক ব্যক্তি। ঘটনাস্থলে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে ইতিমধ্যে ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে। আইসিডিএস কর্মীরা সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিলের পাশাপাশি জেলা শাসকের কার্যালয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল তাদের উপর অকথ্য অত্যাচার বন্ধ করতে হবে, তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, তাদেরকে দিয়ে আবাস যোজনা প্রকল্পে সার্ভের কাজ করানো চলবে না, ওই প্রকল্পে সার্ভের কাজ থেকেও তাদেরকে বাদ দিতে হবে।